গুড মর্নিং সবাইকে, আমি নিরুপমা চলে এসেছি। তো সকাল সকাল কি বানাবো সেটাই সবজি নিয়ে বসে পড়েছি চিন্তার জগতে যে কি বানাবো। তো সবাইকে জানাই সুপ্রভাত, আর সবাই পুজোতে ভালো করে ঘুরেছেন, সবার সাথে কথা বলা হয়নি অনেক দিন, তো ভিডিও ছাড়াও হয়নি। তো সকালবেলা ঘে করলা ভাজা, কুন্দরি ভাজা আর উচ্ছে ভাজা বানিয়েছি, আর এটা হচ্ছে পেঁপে আর একটা আলু দিয়ে, আর গোটা একটা পেঁপে দিয়ে, ছোলার ডাল দিয়ে একটা পাতলা ঝোল, কোনো মশলা নেই, শুধু ধনে পাতা আর লঙ্কা, ঠিক আছে, তেল আছে আর সম্বর দিয়েছে। তো এদিকে আমার রুটি হয়ে বেলে নিয়েছে, ব্যাস একসাথে চারটে রুটি সেঁকে নিয়েছে। এবার আমি একবার আগুনে সেঁকে নেবো। তো আমি এইভাবেই বানাই, বেশিরভাগ একটা একটা করে সেঁকতে গেলে আমার অনেকটা সময় চলে যায়, তো আমি ওইভাবে আর সেঁকি না, এইভাবে তাওয়াতে সেঁকে নিয়ে আগুনে সেঁকে নিই। হয়তো রুটিটা হার্ড হয়, কিন্তু হটপটে রেখে দিলে নরম হয়েই যায়। তো একটা একটা করে গ্যাসে রুটি বানালে প্রচুর সময় লাগবে আর গ্যাস নষ্ট হবে। তো এইভাবে বানিয়ে দেখতে পারেন যে এইভাবে তাড়াতাড়ি হয় অনেকটা, আপনারা বানিয়ে দেখবেন অনেকটাই তাড়াতাড়ি হয়। আর ঠিকঠাক মতো সেঁকে নিলে সব রুটি ফুলবে, অসুবিধা হয় না। মানে সেঁকাটা হচ্ছে তাওয়ার উপরে যে সেঁকাটা, সেটা হচ্ছে ঠিকভাবে সেঁকতে হবে, তবে গিয়ে ঠিক হবে। তো আমার মোটামুটি সব কটাই রুটি ফুলেছে, দুই নম্বর রুটিটা একটু কম ফুলেছে, ওটা লাল হয়ে গেছিলো, বেশি বেশি শেখা হয়ে গেছে, ওই জন্য হাওয়া বেরোচ্ছিলো। এটা তো সেম, এই সাইডে যে লিক হয়ে গেছে হাওয়া বেরোচ্ছে। ব্যাস আমার হয়ে গেল রান্না মোটামুটি কমপ্লিট। এই যে পেঁপের তরকারিটা ধনে পাতা দেবো, ব্যাস এই ধনে পাতাটা দিয়ে দিলে এবার নামিয়ে নেবো। এইভাবে খেয়ে দেখবেন পেঁপের তরকারি ভালো লাগে, এটার সাথে পরোটাও খুব ভালো লাগে। তো দুপুরবেলা চলে এসেছি, দুপুরবেলা আমি আর ছেলে খেতে 12টার সময়, তখন একটা ডিম ভেজে দিলাম। আর এটা হচ্ছে, এই রান্নাটা হচ্ছে আমি রাতের বেলা করেছি আজকেই। তো আজকে আমি মাংস এনেছি, আমার হাজবেন্ড, তো মাংসটা বানালাম আর ছেলের জন্য একটুখানি মিষ্টি ভাত। এদিকে আমার মাংসটা কষিয়ে নেবো, মাংস ঝোল আর মিষ্টি ভাত, আর ওর জন্যই মোটামুটি ভাতটা বানিয়েছি, ভাতটা বেশি বানাইনি। আর বানাবো রুটি, রুটিটা আমাদের সবার জন্যই বানাবো। তো ছেলে পরে কি করেছে, পরে ভাতটা কম খাচ্ছে, বলছে আমি রুটি খাবো। তো রুটিও খেয়েছে, ভাতও খেয়েছে, সবাই সেম, রুটি ভাত দুটোই খাওয়া হয়েছে। আর আজকে আমি মাংসতে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা পাকা যেটা সেটা, আর এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে নাড়ছি। তো ক্যামেরা অনেক সময় কি হয়, ফোনটা নিচে চলে আসছে, তখন ছবিটা মানে নড়ে চড়ে যায়। এরপর আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছি, তো স্ট্যান্ডটা যেদিন আসবে সেদিন তো খুবই খুশি হব। তো আপনাদেরকেও শেয়ার করব ফার্স্টে, আর আপনাদের সামনেই ওপেন করব যে স্ট্যান্ড অনেক দিন কিনবো কিনবো করে। আমি আজকে প্রায় 1 বছর হতে চললো প্রায় অ্যাকাউন্ট খুলেছি, ইউটিউব অ্যাকাউন্ট, তো 1 বছর পরেই নিতে পারলাম। এবার জানি না কবে থেকে কী হবে। আর দুটো শসা কেটেছি, তো শসা দুটো আমার ছেলে আর আমি মিলে খেতে খেতে সবাই মিলে শেষ হয়ে গেছে, খাবার সময় আর শসা ছিল না। তারপরে সে আমার হাজব্যান্ড আবার একটা কাটলো। তো মাংসটা যে কষানো হচ্ছে, মোটামুটি কষিয়ে তারপর আলু দিয়েছি, আলু দিয়ে আবার ঢেকে রাখবো। এক তো আমার মাংস কষানো হয়ে গেছে, তো আমি এই যে একটু গরম জল করতে দিয়েছিলাম, তো গরম জল আর হয়নি, ব্যাস ঠান্ডা জলই ঢেলে দিলাম।
আর আমি এখন ভয়েস রেকর্ডিং করছি, রাত 10:30 বাজে। ভিডিওটা তখন ফ্যান সমস্ত বন্ধ করে দাও, আমার হাজবেন্ড মশারির তল থেকে ভিতর থেকে তাকে বলছে কি করছো সব। তো সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ ছেলের স্কুল থাকে ওই টাইমটা পড়ে, কিন্তু এখন স্কুল ছুটি আছে। তবুও খেয়ে নিই, সবাই কাজ বাজ করে, ওর রেস্ট হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই, অসুবিধা হয় না। তো এবার আমি কাঁচা লঙ্কা বলে একটু সাদা সাদা ভাব এসছে, এবার হলুদ দিলে ওর আবার কাছে হলুদটা বেশি লাগবে। তেতিকে আমি আটা মেখে নিয়েছি, তো এটা দিয়ে রুটি বানাবো জাস্ট, এরপরে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। তো আপনাদের গুড নাইট, শুভরাত্রি জানাই। তো এই যে খাওয়া শুরু হয়েছে, অর্ধেক শেষ হতে চললো, তো এই যে ভাত।